हेलो गाइस, वेलकम टू माय चैनल। आज আমরা বানাবো ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড খেতে ভীষণ মজার হয় আর ছোটরা তো এত ভালোবাসে যে এটা তো বড়রই কথা নয়। আর বড়রা যদি একবার ট্রাই করে ওরাও ভীষণ একদম ফ্যান হয়ে যাবে, ফ্যান। সো একবার হলেও ট্রাই করবে এই ফ্রুট কাস্টার্ড আর আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। এখানে আমরা 500 দুধ নিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে গরম করে নেব। দেখুন আমাদের দুধটা গরম হয়ে গেছে, ভালোভাবে এটাকে গরম করে নেবেন। এইবার আমরা দুধটা একটু ঠান্ডা করে নেব। দুটো ভাবে আমরা ডিভাইড করে নেব। কিন্তু ভালোভাবে আপনারা দুধটা ঠান্ডা করে নেবেন, কারণ কাস্টার্ড পাউডার মেশানোর সময় যদি গরম দুধ থাকে তাহলে কিন্তু লাম্পস হয়ে যাবে। সো বি কেয়ারফুল, আর খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন, তারপরে কাস্টার্ড পাউডারটা মেশাবেন। এইভাবে ভালোভাবে নেড়ে আপনারা দুধটাকে ঠান্ডা করে নেবেন যাতে রুম টেম্পারেচার হয়ে থাকে। তারপর আপনারা ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার ইউজ করবেন। আমাদের দুধ একদম ঠান্ডা হয়ে এসেছে, এইবার আমরা ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার ইউজ করব। এখানে আমি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার দেব। ভালোভাবে মিক্স হয়ে গেছে, এরকম কালার হয়ে যাবে, হলুদ কালার। এবার আমরা যে বাকি দুধটা আছে ওইখানে আমরা এই দুধটা মিক্স করে নেব। যে বাকি দুধটা ছিল সেইখানে আমরা চিনি মিক্স করব। এখানে আমি 100 গ্রাম মতো চিনি নিয়েছি। আপনারা টেস্ট করে দেখে নেবেন যে চিনিটা ভালোভাবে মিষ্টি হয়েছে কিনা। যদি আপনারা যেমন চিনি ইউজ করতে পারেন, আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি দেবেন। এখানে আমরা অল্পই দিলাম, কারণ ফ্রুটসেও মিষ্টি থাকবে, তো ব্যালেন্স তো এমনিতেই হয়ে যাবে। চিনিটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমরা যে দুধটাতে কাস্টার্ড পাউডার ইউজ করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেবো। অল্প করে দেবেন আর মিক্স করতে থাকবেন। মিডিয়াম রাখবেন, তারপরে ভালোভাবে মিশিয়ে নেবেন। ভালোভাবে মিক্স করার পর দেখবেন কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে এসেছে, তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন এবং ভালোভাবে ঠান্ডা করে নেবেন। তারপরে আমরা ফ্রুটসগুলো মেশাবো। এখানে আমরা কাস্টার্ড দেওয়ার জন্য 3 রকমের ফ্রুটস ব্যবহার করেছি। ফার্স্টে নিয়েছি একটা বেদানা, একটা কলা, আর এখানে একটা অ্যাপেল নিয়েছি। আপনারা চাইলে ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস ইউজ করতে পারেন। এখানে আমরা 3 রকমের ফ্রুট দিয়েছি। এই 3 রকমের ফ্রুট দিলে খেতে ভীষণ মজার হবে, আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন কাস্টার্ডটা করে আপনাদের কেমন লেগেছে, কারণ বাচ্চারা এই কাস্টার্ড খেয়ে তো ভুলতেই পারে না, ওরা ভীষণ পছন্দ করে। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। এবার আমরা এই কাস্টার্ড মেশানো দুধটা ভালোভাবে ঠান্ডা করে নেব। একদম যখন রুম টেম্পারেচার হয়ে যাবে তখন আমরা ফ্রুটসগুলো মিশিয়ে দেব। আমাদের দুধ একদম ঠান্ডা হয়ে এসেছে, একদম রুম টেম্পারেচার হয়ে গেছে। এইবার আমরা ফ্রুটসগুলো মিশিয়ে দেব। এখানে আমি অ্যাপেল দিচ্ছি ফার্স্টে। কলা সাইজ করে কেটেছি, দেখুন এইভাবে কলাটা মিশিয়ে দেবেন। তারপর শেষে আমি দেব বেদানা। বেদানা দেওয়ার পর দেখুন কাস্টার্ডটা একদম টেস্টি লাগছে দেখতে, আর কালারটাও কি সুন্দর এসেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এইভাবে মিশিয়ে নেবেন সব ফলগুলো।
দেখুন আমাদের সাজানো একদম কমপ্লিট। এইভাবেই আপনি কাস্টার্ডটা সাজিয়ে নেবেন, তারপর আমরা এই কাস্টার্ডটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনি ভালোভাবে ঢেকে ফ্রিজে ভরে দিন। 2 ঘন্টা পর এসে দেখব এই কাস্টার্ডটা আমাদের কেমন হয়েছে। দেখুন 2 ঘন্টা পর আমরা চলে এসেছি, একদম জমে পায়েশের মতো হয়ে গেছে। দেখুন বলে না একটা কথা, জমে একদম ক্ষীর হয়ে গেছে সেরকম টাইপের হয়েছে। একদম কাস্টার্ডটা দেখতে তো ভীষণ মজার হয়েছে, আর খেতে তো একদম বিয়াম্মি হয়েছে। একবার হলেও ট্রাই করবেন, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর শেয়ার তো খুব বেশি বেশি করে করবেন। আর ট্রাই টেস্ট অবশ্যই করবেন, আর খাওয়াবেন লোকজনকে, দিয়ে বলবেন কেমন হয়েছে।